সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বানবাসী এলাকার মানুষদের সহযোগিতার জন্য আমরা মানুষ মানুষের জন্য এই প্রতিবাদকে সামনে রেখে বোধানগর কুমারী 3 নং ওয়ার্ডের ছেলে যুবক সবাই মিলে আমরা আজকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আর্থিকভাবে যে যতটা পারে আমরা কাউকে জোর জবরদস্ত না করে যতটা আমরা আমরা অনুদান সংগ্রহ করেছি, ইনশাল্লাহ আমরা আজ রাতেই অথবা আগামীকাল সকালের মধ্যে এই অনুদানটি পৌঁছে দিব আশ্রণা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকায়। আমাদের সহযোগিতা আপনারা যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই ছিল, ক্যামেরার ওই পাশে শাওন আছে, তুর্য আছে, জিয়া ভাই আছে, আমরা আমাদের নিজস্ব প্রচার নয় বরং মানুষদের সহযোগিতাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এবং এটি প্রচারের উদ্দেশ্য হচ্ছে আপনারাও আপনাদের এলাকায় এভাবে সহযোগিতা এগিয়ে আসুন এবং বন্যা কবলিত মানুষদের সহযোগিতা এগিয়ে আসুন। আমরা এখন আমাদের অনুদানের যে পরিমাণটি রয়েছে সেটা আমরা বলবো, আমাদের আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে এটা শুনবো টোটাল অ্যামাউন্ট। আমাদের হ্যালো আজকের কালেকশন 6,339 টাকা, আলহামদুলিল্লাহ। আরিফ ভাই যেমনটি বললেন আমরা আজকে এই স্বল্প সময়ের মধ্যে 6,339 টাকা সংগ্রহ করেছি, ইনশাল্লাহ আমাদের এই ধারা অনুদানের সংগ্রহের যে ধারা এটা অব্যাহত থাকবে। আপনারাও আপনাদের এলাকায় এই অনুদান সংগ্রহ করুন, বন্যা কবলিত এলাকার মানুষের সহযোগিতায় পাশে দাঁড়ান।